আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। তো আমরা যারা বিভিন্ন মফস্বলে থাকি, তো মফস্বলে বিভিন্ন এসে দোকানে আপনারা অনেকে দেখছেন যে কয়েন দিয়ে বা কয়েন কিনে গেম খেলার এক একটা কনসোলের মতো ছিল। তো ওইখানে হচ্ছে আপনার আপনার যে বিভিন্ন গেমগুলো ছিল, আপনার 95, তারপর 97 বা 2001, তারপর হচ্ছে ক্যাডিল্যাক অ্যান্ড ডাইনোসর বা যেটাকে আমরা মুস্তফা বলি, এই ধরনের বিভিন্ন গেমস ছিল যেগুলো হচ্ছে আপনার 1 টাকা 2 টাকার কয়েন কিনে সেই কয়েনগুলো ওইখানে ইনসার্ট করে ওইখানে হচ্ছে গেমসগুলো খেলতে হতো। তো কালের বিবর্তনে এই ধরনের গেম কনসোলগুলো তো হারিয়ে গেছে, এখন এই ধরনের গেম কনসোলগুলো খুব একটা দেখা যায় না। তো এই যে গেমসগুলো ছিল, তো এই গেমসগুলো কীভাবে আপনি আপনার পিসিতে কম্পিউটারে খেলতে পারেন, তো আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো আশা করি এই গেমসগুলো আবার খেলতে পারে আপনাদের পুরনো সেই শৈশবের কথা পুনরায় আবার রিকল করতে পারবেন। তো চলুন শুরু করি কীভাবে আসলে এই গেমসগুলো আপনি আপনার কম্পিউটারে খেলবেন। তো এই গেমসগুলো খেলার জন্য আপনি ফার্স্টে যেটা করবেন, আপনি আপনার ব্রাউজার ওপেন করে আপনি সেখানে লিখবেন অনলাইন রেট্রো গেমস। তো দেখেন অনলাইন রেট্রো গেমস এটা লেখার পরে যদি আপনি এখানে ইন্টার দেন, তো গুগলে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো আমি আপনাদেরকে বলি এইখানে অনেক অনেক ওয়েবসাইট আছে, আর এই ওয়েবসাইটের ভিতর এই ধরনের রেট্রো গেমস অনেক আছে। তো আমি আপনাদেরকে কোনো প্রসেস দেখাচ্ছি না, এটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট একটা সোর্স দেখা দিচ্ছি যে আপনি এইখান থেকে আপনি চাইলে আরও এর থেকে ভালো ভালো অনেক রেট্রো গেম আপনি এখানে খেলতে পারেন। তো আপনি এখানে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আপনি এখানে যে কোনো একটা ওয়েবসাইট আপনি এখানে ওপেন করতে পারেন। তো আমি এখানে 3টা ওয়েবসাইট ওপেন করলাম, নিচে আরও আছে। তো এইখানে অনেক অনেক গেমস আছে, ঠিক আছে, আপনি এখান থেকে যে কোনো গেমস খেলতে পারেন, আপনি এইখান থেকেও যে কোনো গেমস খেলতে পারেন, এখান থেকেও খেলতে পারেন। তো এখানে দেখেন এখানে যে গেমসগুলো আছে, আপনার এখান থেকে যে গেমস ভালো লাগবে আপনি সেটা খেলবেন। তো এখানে যে দেখেন কতগুলো গেমস আছে, তো আপনি এইখান থেকেও যে গেমস আপনার ভালো লাগে আপনি সেটা খেলবেন এখানে। তো এইভাবে আপনি যে কোনো গেমস আপনি খেলতে পারেন। আর আপনি যদি এইখানে আপনি সার্চ করেন, ঠিক আছে, যে এই যে রেট্রো গেমস অনলাইন ক্যাডিলাক্স অ্যান্ড ডাইনোসরস, তো এটা লেখার পরে দেখবেন যে আপনার এই যে মোস্তফা গেমস, যেটাকে আমরা খুব সংক্ষেপের নামে চিনি, এই যে সেই গেমসের যে লিঙ্কটা সেটা হচ্ছে এখানে চলে আসবে। তো এটার যে ওয়েবসাইট এটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আপনি সার্চ করে করে এখানে দেখে নেবেন, এখানে দেখেন যে টেকেন 3, তারপর যে মার্বেল ভার্সেস ক্যাপকম, এই ধরনের অনেক গেমস আছে, এই যে তারপর ড্রাগন বল জেড। তো ঠিক আছে, এখানে দেখেন অনেক অনেক গেমস আছে এখানে। আর এখানে হচ্ছে আপনার এই যে গেমসটা, এটা হচ্ছে মোস্তফা। তো চলুন আমি মোস্তফাটা আপনাদেরকে প্লে করে দেখাই। তো এখান থেকে হচ্ছে স্টার্ট গেম দিবেন, স্টার্ট গেম দেওয়ার পরে এখান থেকে প্লে নাও। তো প্লে নাও দেওয়ার পরে গেমটা হচ্ছে আপনার এখানে লোড হবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু গেমটা লোড হচ্ছে। তো এই রেট্রো গেমসের অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, আপনি এই ওয়েবসাইটগুলো আপনি একটু সার্চ করবেন। আপনি যদি এইখানে এখানে লেখেন যে তো দেখেন এই যে কিং অফ ফাইটার্স, এই এটা কিন্তু চলে আসছে। তো আপনি এইভাবে হচ্ছে আপনি সার্চ করলে আপনি এইখানে পেয়ে যাবেন। তো দেখেন এই যে এইভাবে হচ্ছে আপনি শর্টকাটে খুব সহজে আপনি এই লিঙ্কগুলোকে পেয়ে যাবেন। এই যে এইখানে যে আমাদের চলে আসছে 98, এখানে 97। তো আমাদের এইখানে যে আমরা এখানে ক্যাডিলাক অ্যান্ড ডাইনোসরস যেটা মুস্তফা সেটা লোড করছিলাম, তো এখন দেখেন আমরা সেটাকে প্লে করি। তো এখানে হচ্ছে আমাদের কয়েন ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করার জন্য আমার শিফট প্রেস করতে হবে। তো আমি যদি এখানে শিফট প্রেস করি তাহলে দেখেন এখানে কয়েন এখানে লোড হবে। তো আমার এখানে কয়েন লোড হয়ে যাওয়ার পর আমি এটাকে ইন্টার করলাম। তো আমি সাউন্ডটা অফ করে দিলাম, না হলে আমার ভয়েসটা হয়তো এখানে শোনা যাবে না। তো তারপরে এখান থেকে আমরা একটা প্লেয়ার সিলেক্ট করব। তো প্লেয়ার সিলেক্ট করার জন্য আমরা এখানে অ্যারো কি দিয়ে হচ্ছে এদিক ওদিক নিব, আর কিবোর্ডের এস চাপ দিয়ে এটা হচ্ছে আমরা সিলেক্ট করব। তো এখানে দেখেন আমি এটা একটু প্লে করি, আর এখানে সাউন্ডটা অফ করে আছে। তো মোটামুটি ওই ধরনের গেমেরই একটা ফিল আপনি পাবেন।
তো দেখেন এই যে গেমসটা, এই গেমসটা কিন্তু চাইলে আপনি এটা কিন্তু আপনি ফুল স্ক্রিন করেও খেলতে পারবেন। দেখেন যে এটা আমি এখন ফুল স্ক্রিন করে দিলাম, ঠিক আছে? তো আপনি এইভাবে আসলে এই গেমসগুলো খেলতে পারবেন। তো আমি এটা আর বাড়াচ্ছি না, তো আমি এটা কেটে দিলাম। তো এরপরে যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 97, তো আমি 97 এটাকে স্টার্ট গেম দিই। তো আপনি অনলাইনে রেট্রো গেমস আপনি অনেক অনেক গেমস পাবেন, আপনি একটু সার্চ করে নেবেন। এই যেভাবে আমি সার্চ করলাম গুগল, আপনি এইভাবে যদি সার্চ করেন যে রেট্রো গেমস অনলাইন, তারপর হচ্ছে আপনি গেমসের নাম দিলেন, যদি সেটা মোটামুটি অ্যাভেলেবেল থাকে তো সেটা আপনি কিন্তু এখান থেকে খেলতে পারবেন। তো দেখেন এই যে আমরা হচ্ছে 97 এখন লোড করতেছি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই গেমসগুলো আপনার ইনস্টল করার কোনো দরকার নাই, আপনি জাস্ট এখান থেকে লোড করলেই আপনার এইখানে লোড হয়ে থাকবে, এর জন্য আপনার বাড়তি কোনো ফাইল ডাউনলোডেরও প্রয়োজন নাই। ফার্স্ট টাইম লোড হতে হচ্ছে, একটু সময় নেই। তো আমাদের এই পাশে যেটা আছে এটা হচ্ছে 98, তো এটাকেও আমরা লোড করে রাখি, দেখা যাক কী হয়। তো দেখেন আমাদের এটার কিন্তু লোড হয়ে গেছে। তো দেখেন সেই পুরনো সেই ফিলি কিন্তু আপনি পাবেন, সেই শৈশবে যে বা কৈশোরে যে আপনি যে গেমসগুলো খেলছেন, তো সেই ধরনেরই একটা অনুভূতি আপনার তৈরি হবে। তো আমি এখন এখানে কয়েন ইন করি, শিফট প্রেস করলে এখানে কয়েন আসবে, যে দেখেন এখানে কয়েন আসতেছে। তো আমি এরপর এখন ইন্টার দিই। তো যাই হোক, আপনি এই ডিসপ্লের পরে মাউস দিয়ে ক্লিক করলে হচ্ছে এটা হয়ে গেছে। যাই হোক, আমি এক্সট্রা মোড সিলেক্ট করি। এখন হচ্ছে প্লেয়ার সিলেক্ট করতে হবে, তো আমরা এখান থেকে প্লেয়ার নিই। তো এই যে প্লেয়ার, আমরা এটাকে সিলেক্ট করি। তো যাই হোক, টাইম ওভার হয়ে গেছে, তো এটা নিজে নিজে সিলেক্ট হয়ে গেছে। যাই হোক, তো আপনি এটা দু একবার খেললে আপনার ইয়ে যাবে, আমি এটা এখনো খেলি নাই। তো দেখেন গেমসটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা এটাকে প্লে করি, আমরা একটু ফুল স্ক্রিন করে দিই। দেখেন এটা কিন্তু হচ্ছে, তো ওইখানে যে জয়স্টিক ধরে যে খেলার মতো যে অনুভূতি সেটা হয়তো পাবেন না, কিন্তু তারপরও মোটামুটি খারাপ না একেবারে। তো যাই হোক, দেখেন এখানে কিন্তু আমি কিন্তু উইনার হয়ে গেলাম। তো আসলে গেমগুলো খেলে আমার কাছে খুবই মজা লাগলো, তো সেজন্য আসলে আপনাদের সাথে শেয়ার করো। ক্লোজ করে দিই। তো আমরা এখানে তো গন আমরা হেরে গেছি, এখন দেখি আর যেটা আছে সেটা খেলি। এটা হচ্ছে কিং অফ ফাইটার্স 98। তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, যেহেতু সবগুলো প্রসেসই এক, তো আমি আপনাদের বলবো না যে ভিডিওটাই করেন। তো আমি আসলে আপনাদের জন্য শেয়ার করার জন্য আসলে এটা দেখাচ্ছি। তো এরকম আসার পরে আপনি হচ্ছে এখান থেকে, এই যে টাইটেলগুলো এগুলো হচ্ছে আপনার দেখাবে, এগুলো তো স্কিপ করার কোনো অপশন নাই, আমি তো পাচ্ছি না এখানে। তো এগুলো হচ্ছে আপনার দেখা লাগবে। তো এখন আমাদেরকে প্লেয়ার সিলেক্ট করতে হবে, আমরা এখানে অ্যাডভান্স সিলেক্ট করি। তো এটা সিলেক্ট তো হচ্ছে না, যাই হোক দেখা যাক কি হয়, অ্যাডভান্স মোডে রাখি। তো প্লেয়ার তো এরা অটো সিলেক্ট করে দিল, যাই হোক কিভাবে কি হলো আমি নিজেই বুঝলাম না।
আসলে একটু সময় লাগবে এগুলো বুঝে উঠতে, কারণ আমি খুব বেশি খেলি না, আমি হচ্ছে এক দুইবার তো খেলছি। যাই হোক, আমরা আরেকটা এখানে কিল করে ফেললাম, কিল করে ফেলছে। তো যাই হোক, গেমসের সিস্টেমটা হচ্ছে এরকমই, আর আপনি এখান থেকে কিন্তু গেমসগুলো পজও করতে পারেন। তো আশা করি আপনাদের খুবই মজা লাগছে ভিডিওটি, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।